পারবি দেখ তো। আমি দীপশিখা। 100 জনের মধ্যে কজন আছে?700 স্যার আমি অগ্নি, আমার হয়ে গেছে। কত হয়েছে? আমার হয়েছে 0.231% লোক চলে গেছে। হয়নি হয়নি আসলে জোরে 4 জনের মধ্যে 231 জন আছে, 100 জনের মধ্যে কজন আছে? এই 5-6 এর পার্সেন্টেজ হয়নি, শতকরা হয়নি স্যার, 32.81%। আমি তো আমাজেরই বললাম, হ্যাঁ এর ফ্র্যাকশন তো ওই 8.8। স্যার আমি তো এটাই বলছি, তোদের হয় তোরা একটু পারছিস না কেন, এটা ফ্র্যাকশনের মতো একটু। স্যার আমি কিভাবে করেছি বলবো? এখানে বলেছে 704 জনের মধ্যে 231 জন আছে, অর্থাৎ একজনের মধ্যে 231/704 জন আছে। এবার একজনের মধ্যে 231/704 × 100 জন আছে। এবার এটা করলে আমার 32.8% হচ্ছে। কত অংশ অংশটা বার করা আছে? এরা ভগ্নাংশ কোন তোর অংশ হচ্ছে? এরা ভাবে করেছিস তো? হ্যাঁ স্যার আমি তো এরকম ভাবেই বলছি। এবার এটাকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ স্যার, শতকরা মানে 100 জনের মধ্যে। এটা করে আমার 32.8 হচ্ছে। ইনটু 100। এই মাহি, এটা তোর ক্লাস না, বাড়ি ভাড়া বাবদ ব্যয় করে, বাড়ি ভাড়া বাবদ তার খরচ যদি
মাসিক যা 744 টাকা হয় তাহলে পার্টি বলে মনে হচ্ছে না তার মাসিক আয় কত দাঁড়ান স্যার 2976 স্যার 2976 হবে স্যার 25 পার্সেন্ট হ্যাঁ স্যার 2976 হবে 2976 আর সবাই চুপ কেন এটা দেখ 25 তম যদি যেটা ঠিক বলেছে 25% যদি 744 হয় তাহলে 100% কত এই তো এটাই তো চেয়েছে চার গুণ হবে ঠিক আছে মিলেছে হ্যাঁ স্যার মিলেছে হ্যালো হ্যাঁ একজন চাষি তার 721 বিঘা জমি 403 বিঘা ধান চাষ করেছে তিনি কত শতকরা তিনি শতকরা কত করে ধান চাষ করেছে আমি রমেশ বলছি আমি করছি অনেকে উত্তর পাচ্ছি না তো একটা বললি পাচ্ছি না কেন অনেকে পারছে না কেন আমি তো পবিত্র শুনছি না একটা অঙ্ক নয় হবে কারণ ওটা কারণ ওটাকে নিয়ারেস্ট করতে হয় না হ্যাঁ এখানে 1 দশমিক পর্যন্ত করেছে একদম চাষি তার 97 মাহি এখানে কি করছিস তোর ক্লাস না এটা 40 টাকা পেয়েছে তার ফসলের মোট দাম কত মোর দাম চেয়েছে দশমিক চাইনি তম যদি আবার তরবর করছিস দশমিক চাইনি মোর দাম কত চেয়েছে আবার হড়বড় করছিস ভালো করে পড়ে দেখ ফসলের মোট দাম কত চেয়েছে একটু বুদ্ধি লাগান এক অংশের দাম বার করতে হবে এক অংশ করতে পারিস হ্যাঁ এক অংশ করতে পারিস টাকা সেটা হতে পারে
সেটা হতে পারে কি করে করেছিস বল স্যার এখানে 44 স্যার আমি বলছি 44 টাকা আর তাহলে 44 টাকা সমান 97% এবার 1 টাকা এবার তাহলে মানে 100% সমান বের করতে গেলে 44 গুণ 97 বাই 100 এইভাবে করেছি 97% মানে 144 টাকা হ্যাঁ স্যার এবার 100% এবার শতকরা মানে তো এবার স্যার 100 করতে হবে 144 গুণ 97 বাই 100 এটাকে তোমরা যে পার্সেন্টেজে বুঝতে অসুবিধা হয় 97% মানে কত 97% মানে 97 বাই 100 স্যার হ্যাঁ তাহলে এটা সেরকম ভাবে কর যদি যতে শতকরা করতে অসুবিধা হয় তাহলে দশমিক অঙ্গাংশ করে কর আমি তো দশমিকই করেছি এরকম ভাবে আমি দশমিকে করতে পারিস ভগ্নাংশ করতে পারিস 97 বাই 100 এটা করেছি আমি ভগ্নাংশই করেছি আমার এটা একটু অসুবিধা হচ্ছিল 1% মানে তার মানে হচ্ছে 1% হবে 44 বাই 97 1% হবে 44 বাই 97 100% হবে 44 বাই 97 গুণ 100 এই ওই কি নিয়মের অঙ্ক না পড়ার কি আছে বাবু যারা পারছিস না তারা কেন পারছিস না আমি বুঝতে পারছি না তো ওই কি নিয়মের অঙ্ক এটা বুঝে একই রকম ভাবে কর 585 জনের মধ্যে 332 কে দেওয়া হয়েছে তাহলে 585 জনের মধ্যে 332 জনকে দেওয়া হয়েছে তাহলে সে 585 এর মধ্যে 332 জনকে দেওয়া হয়েছে তাহলে 100 জনের মধ্যে কত জনকে দেওয়া হয়েছে শতকরা মানে 100 জনের মধ্যে কতজন পাইনি বলতো কতজন পাইনি স্যার কতজন পাইনি স্যার 585 মাইনাস 585 মাইনাস 332 বলা হয়েছে বার করতে বলা হয়েছে কতজন কত পার্সেন্ট পাইনি স্যার পেয়েছে বার করতে বলা হয়েছে তো আমি এখন নতুন অঙ্ক দিচ্ছি একটু দেখুন ছাত্রছাত্রী বসে পেয়েছে হ্যাঁ এবার বলছি বা কতজন পাইনি সেটা বার কর ওকে স্যার স্যার আমাদের যেটা উত্তর বেরিয়েছে ওটা থেকে তো আমরা 100 মাইনাস বিয়োগ করে দিলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যে বুঝতে পারছিস না সে দেখ যে পেরেছিস সে 100 কতজন পাইনি বার কর 56.7 এই রকম করে করতে হবে এই যা দেখিয়ে দিচ্ছি দেখানো হচ্ছে কম্পিউটারে 21.15 এই রকম করে করতে হবে তবে বুঝতে পারছিস নাকি পারছিস না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পারছি এবারে তো চুপ করে আমি জিজ্ঞেস করবো সে বলবে দাঁড়া ওই যে অ্যানসার মিলেছে এই পবিত্র পরেরটা বলবি আমি জিজ্ঞেস করলাম ওটা আমি জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে বিয়োগ করলেই হয়ে যাবে ১৬%
পার্সেন্ট বেড়েছে, আগে বছর ছিল 820, এবছর কতজন হয়েছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক কর, খালি বইয়ের অঙ্ক করলে হবে না। পবিত্র ঘুমোচ্ছিস? এতক্ষণ লাগার কথা না তো, তাহলে পারছিস না? না স্যার পারবো। আর টাইম দেওয়া যায় না, এতক্ষণ লাগা কথা না। 91.2% তাই হয়েছে, 91 জন বেড়েছে। তাই ঠিক বলছো? 91.2% পার্সেন্ট তো চাইনি বাবা, প্রশ্নটা ভালো করে পড়ছো না কেন তুমি? কতজন বেড়েছে বলা হয়েছে, পার্সেন্টেজ বলেনি। হতে পারে ১৬ ভাই ১০০ আগে ছাত্রছাত্রী 100 জন হলে এখন ছাত্রছাত্রী 116 জন। কাটাকাটি যাবে, সে 2 5 10 আর সে 2 4 8 2 1 2 মানুষের 116 গণিতে 41/5 স্যার বলছে। এবার সেই কাটার পর গুণ করায়, ১৬ গুণ হলো তাহলে হচ্ছে 1312, সেটাকে 10 দিয়ে ভাগ করে হচ্ছে 131। ১১৬ জন ১১৬ গুণ ১৬০ আমি তো যেটা এখন দেখালাম স্যার, আমি সেই প্রসেসে নতুন অঙ্ক এসছে। দীপশিখা বলবি, তাহলে উত্তর চেষ্টা কর।
এটা আগেরটা থেকে অন্য, এখন জনসংখ্যা বলে দিয়েছে, আগে কত ছিল বলা হয়েছে। এটা আগেরটার উল্টো অঙ্ক, এটা খেয়াল করবি এক অঙ্ক নয়, একটু বুঝে শুনে কর। এখানে বেড়ে গিয়ে কত আছে সেটা বলে দেওয়া হয়েছে। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যালো, তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি দীপশিখা, বল। হ্যাঁ শুনতে পাচ্ছি। অভিনব আছি, শুনতে পাচ্ছিস? অভিনব আনমিউট কর। বল, উত্তর একটা আসছে না। ঈশা একটা উত্তর আসছে না। কত হবে রে? বেরিয়ে গেল দীপশিখা, কত হবে? হ্যালো স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোর তো শোনা যাচ্ছে, তো অসুবিধা কি হচ্ছে? অঙ্কটা হয়েছে? পবিত্র বল, তুমি যদি বল কি করেছিস। মানে কয়েক বছরে 12% বেড়েছে, অর্থাৎ 100 মানে 100 জনের মধ্যে 112 জন হয়েছে, তাহলে একজনের মধ্যে 100/112 হয়েছে। এবার 7215 জন, মানে 7215/112 সমান 1000, এবার ওটাকে বের করে হয়েছে আমার 6441.96। যদি 112 জন যদি এখন হয়, তাহলে আগে ছিল 100 জন। স্যার আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন। এই তো মনে কর 12% বেড়েছে বলেছে। আমি কি আগে প্রসেসটা শিখছি? আলাদা ভাবে করেছি, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না ঠিক করে। শুনতে পাচ্ছি তো, আমি কি আমার কথা ঠিক বলেছি? আমরা তো কথা শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না কেন? স্বরূপ অধিকারী কিছু বলছে। এখানে দেখ, 12% বেড়েছে মানে কত? 100 জন থাকলে সেটা হয়েছে 112 জন। যদি আগে 80 জন থাকতো, তাহলে এখন সেটা হয়েছে 112 জন। শতকরা মানে 100 এর মধ্যে কত? আগে যদি 100 থাকতো, আগে যদি 100 হতো, তাহলে সেটা বর্তমানে 12% বেড়েছে, তার মানে সেটা হয়েছে এখন 112। বুঝতে পারছিস? এবার আগে ছিল 100, আর এবার উত্তরটা দশমিকে হবে না? দশমিক হবে না, দশমিকটা কাটতে হবে, পূর্ণ সংখ্যা হবে।
আগে যদি 100 হতো বর্তমানে সেটা হয়েছে 112 বুঝতে পেরেছিস 12% মানে সেইটা 100 এর মধ্যে কত বেড়েছে 112 তাহলে তো ওই নিয়ম হয়ে গেল তাহলে এখন যদি 112 হয় আমার আগে কত বার করতে হবে সেটা যেটা বার করতে হবে সেটা ডান দিকে রাখবো আগে ছিল 112 জন মানে বর্তমানে এখন এখন যদি 112 জন থাকে তাহলে আগে ছিল 100 জন আমি এত লিখতে পারছি না তুলে এখন যদি 112 জন থাকে তাহলে আগে ছিল 100 জন এবার ও কি প্রেমে পড়ে ফেল তাহলে হয়ে যাবে তাহলে 6442 হ্যাঁ এখন যদি 112 হয় আগে ছিল 100 এখন যদি 1 হয় তাহলে আগে ছিল 100 বা 112 আর এখন বলেছে 7215 তাহলে আগে কত হবে গুণ করতে হবে মাসে 491 টাকা খরচ হয় কয়লার দাম 30% বেড়ে গেলে এখন তা কত হবে এখানে সোম অধিকারী দেখ আগে 20% বেড়ে গেছে তার মানে 100 টাকা যদি থাকে আগে যদি 100 টাকা থাকতো দাম আগে 100 হবে তো এখন 120 এখন হবে সেটা 120 এবার নিজে করে এবার ওকে নিয়মে কর আগে যদি 100 টাকা দাম থাকতো এখন তার দাম হয়েছে 120 এবার ওকে নিয়ম দিয়ে কর 120/100 আগে ছিল 491 এখন কত হবে ঘাবড়াবি না নতুন অঙ্ক এলে ঘাবড়াবি না একটু বুঝে শুনে করলে সব অঙ্ক পারবি তোরা একটু বুদ্ধি খাটাবি তাহলে যে কোনো অঙ্ক তোরা এখন পারবি একটু চিন্তা করে নিবি চিন্তাটা করবি হড়বড় করবি না কত হলো রে আমি বলবো আমি পবিত্র বল স্যার আগে স্যার যদি এসে 20% বেড়েছে মানে স্যার আগে যদি 100 টাকা হয় তাহলে এখন 120 টাকা আর স্যার যদি আগে 1 টাকা হয় তাহলে কত আর স্যার যদি 491 টাকা আগে হয় তাহলে এখন কত তাহলে স্যার 1 টাকা স্যার 1 হলে স্যার 1 টাকা হলে স্যার আগে আগে যদি 1 টাকা হতো তাহলে এখন 120/100 আর স্যার 491 টাকা হলে 120/100 গুণিত 491 উপরে দেশে ক্যাটাগরি করে এসে পয়েন্টে এসেছিল কিন্তু আমরা যদি লোক মানে এখানে পয়েন্টে বলবো না শুধু পূর্ণ সংখ্যাটা এখানে বলবি না কেন এখানে টাকাটা পয়েন্টে করা যায় আমি বলেছিল লোক লোকের ক্ষেত্রে পয়েন্ট হবে না টাকার ক্ষেত্রে কেন পয়েন্ট হবে না 0.2 এটা 0.2 আমার ওটাই বেরিয়েছে আমি পবিত্র আমার স্যার 599.2 বেরিয়েছে স্যার আমারও একই প্রশ্ন আমিও করেছি কে বুঝতে পারছে না বলে আমি আবার বুঝিয়ে দিচ্ছি আগে ছিল 100 সেটা বেড়ে হয়েছে 120 20% বাড়া মানে 100-তে 20 টাকা বাড়া প্রতি 100-তে 120 হওয়া আগে ছিল 100 এখন হয়েছে 120 আগে তাহলে এখন 1 টাকায় কত টাকা বাড়বে 120/100 একিক নিয়মে আর 491 টাকাতে কত টাকা বাড়বে 491×120/100 এটা করে নিবি তাহলেই হয়ে যাবে আবার অন্য বলেছে এটা 100 শতকরা হার বার করতে হবে বুঝতে পারছি না স্যার
চলে গেছি কিছুই বুঝছিস না আমি রমাজিদি বলছি এটা কি 931 আছে একটু বলে দিন না হ্যাঁ 931 আছে ওটা 931 আছে 931 তো বোঝার চেষ্টা কর নতুন অঙ্ক আসবে নতুন ভাবে করতে হবে এমন কিছু কঠিন না হ্যাঁ স্যার আমি উপরে কিভাবে বসাতে হবে ওইটুকুনিমে ছকটা সেটাও বুঝতে পারছি স্যার গুণটা গুণের সময় অসুবিধা হচ্ছে আমার গুণটা খাতা করে নে গুণটা তো আমি কম্পিউটারে করতে পারবো না অত বড় বড় গুণ তো কম্পিউটারে বাবা লিখতে গেলে আমার হাত ব্যথা হয়ে যাবে সেটা না আমি গুণটা করতেও পারছি কিন্তু গুণের দশমিকটা কি করে আসছে সেটা বুঝতে পারছি না যখনই ভাগ আর করা যাবে না তখন দশমিক আসবে আচ্ছা দেখাচ্ছি বইটা দিচ্ছি আমি যাই না করে দেখাচ্ছি আমি জানি না কি করে হবে জানি না আমার মনে হয় তুই ভুল করছিস কত বেড়েছে জিজ্ঞেস করেছে শতকরা কত বেড়েছে জিজ্ঞেস করেছে আমার মনে হয় পবিত্র ভুল করছিস আরেকবার ভালো করে চিন্তা কর কত বেড়েছে বার কর কত বেড়েছে চেয়েছে সামান্য কঠিন আছে বাড়েনি ভালো করে অঙ্ক পড়ছে কত হবে কেউ পারছিস না করে দেবো সমৃদ্ধি পারবি পারবো আমি দেখছি আমি পারছি না এই অঙ্কটা যত হবে সে তত বেড়েছে এই তো বুদ্ধি করেছে হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ তোর মুন্ডু আমার মাথা করতে হবে দুই কুইন্টাল আর স্যার এক কুইন্টাল আছে 100 কুইন্টাল তমগ্ন তুই গঙ্গায় স্নান কর কিরে বাবা একদিন অন্তত কর বছরে মার সঙ্গে গিয়ে অন্তত গঙ্গার জলটা মাথায় দে কমপক্ষে আগে ছিল 229 কুইন্টাল এখন হচ্ছে 931 কুইন্টাল কত কুইন্টাল বেড়েছে বার করতে পারছিস না এটা তো ক্লাস 2 এর অঙ্ক রে 702 কুইন্টাল যোগ কি তুই ক্লাস 2 এর অঙ্ক তুই বুঝতে পেরেছিস তাহলে 702 করে বুঝতে পেরেছিস হ্যাঁ কত কুইন্টাল কত 700 কুইন্টাল বেড়েছে 229 কুইন্টালে 702 কুইন্টাল হ্যাঁ কতটা বেড়েছে আগে বার কর যে কতটা বেড়েছে বেড়েছে কতটা আগে বার কর বেড়েছে হচ্ছে 931 মাইনাস 231 এই 229 এতটা বেড়েছে
তাহলে এখানে আছে ফলন 6.55 কুইন্টাল 702 কুইন্টাল বেড়েছে বেড়েছে হচ্ছে 702 কুইন্টাল এটা হচ্ছে বেড়েছে তাহলে ফলন শতকরা বেড়েছে 702 কুইন্টাল তোর মুন্ডু কুইন্টাল আর আমার মাথা কুইন্টাল স্যার 32.6 কুইন্টাল বেড়েছে শতকরা তো 29 কুইন্টাল থাকলে 700 কুইন্টাল নিয়ে মাথায় একটু জল দিতে গরমকাল পড়েছে অঙ্ক করছিস মাথা গরম হয়ে যাচ্ছে তাহলে 1 কুইন্টালে বেড়েছে 732.62 কুইন্টাল হ্যাঁ আমারও তো 32.62 কুইন্টাল হ্যাঁ তাহলে 100 কুইন্টালে কত বেড়েছে এই তো চেয়েছে তে 32.62 হ্যাঁ কত বেড়েছে 32 বেড়েছে কি করে তোদের কম্পিউটার বলছে 306% বেড়েছে এটা করেছিস তুই এরা ভাবে করেছিস যখন ভাগ করছি স্যার 5 মাসের পরেও তো একটা সংখ্যা রয়ে যাচ্ছে না ভাগটা এত বড় গুণটা আমি এখন কম্পিউটারে করবো এইটা ভাগ করে দেখতে হয় তবে যদি এটা ভাগ করার আগে তাহলে বুঝতে পারবি এইটা ভাগ করলে হবে 3.06 100 দিয়ে গুণ করতে হবে ভাগ করলে হবে 3.0655 তাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাকে 100 দিয়ে গুণ করলে